আমার মনের কথা, তাকে আমি কষ্টের কথা বলবো, সে যদি আমার হয় আমাকে আমার বাচ্চার দায়িত্ব লয়, আমার দায়িত্ব লয়, তাকে আমি আমার আমার হয়ে যদি সে ভালোবাসা দেয় তাকেও আমি দেবো, মনে করো তার সাথেই আমি বিয়ে শাদী করবো। আচ্ছা, এখন বাচ্চার দায়িত্ব নিয়ে কেউ যদি বিয়ে শাদী করতে চায় আপনি রাজি হবে? কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করবো যখন নাম্বার আছে মোবাইলের মাধ্যমে। আচ্ছা, নাম্বারটা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও নতুন একটা আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বেরিয়ে তার সাথে আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আপুর নাম কি? অঞ্জলি। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে অঞ্জলি, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। অঞ্জলির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিও দেখলে, ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আপনার দেশের বাড়ি কোথায় অঞ্জলি? দেশের বাড়ি মনিশি। থাকেন কোথায় এখন? থাকি এখন গাজীপুর। ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে বাবা মা নেই, মারা গেছে। আচ্ছা, ভাই বোন আছে? ভাই বোন নাই, আছে পাঁচজন। পাঁচজন তাও দেখাশোনা করে না। আচ্ছা, পাঁচজনের বিয়ে শাদী হয়েছে? কারো সবারই হয়ে গেছে। সবারই হয়ে গেছে। আপনার হয়েছে? আমারও হয়েছে। আপনারও হয়েছে। স্বামী আছে? স্বামী তালাক দিয়ে চলে গেছে, এই এর পেটে ঠিক। আচ্ছা, এটা কে আপনার? এটা আমার বেটি। আচ্ছা, আপনার মেয়ে? আচ্ছা, একে পেটে রেখে স্বামী ফেলে চলে গেছে? আচ্ছা, বিয়ে করে চলে গেছে? আচ্ছা, ঠিক আছে। তো এখন কি স্বামী ছাড়া আছেন? আচ্ছা, তো আপনি এখন কি করেন? আমি এখন মনে করো মাংসের বাড়ি কাজ টাজ করি, তাই নিয়ে বাচ্চা চালাই, আমার পেট চালাই, তা কত সময় চলি চলতে পারি না, কাম দি বাচ্চাটা নিয়ে। আচ্ছা, আপনি এখন পরের বাসায় কাজ কাম করে খাচ্ছেন এই বাচ্চাকে নিয়ে? তো এখন আচ্ছা, কেউ তো আপনার নাই পাশে, তো আপনার ভাই বোনরা আপনাকে দেখে না? দেখে না, তারাও মনে করো চলে গেছে, মনে করো স্বামী চলে গেছে, তার কিছু নেই, এখানে স্বামী তালাক দিয়ে চলে গেছে, এর পেটে থি আরো দুইটা বউ, আমি আগে জানি না, এই জানি এখন বিয়ে বসে দেখি স্বামী এখন দুইটা বিয়া করছে। আচ্ছা, তো বিয়েটা কে দিছিল আপনাকে? দেশে আমার কাকারা চাচারা তারা সরে গেছে। আচ্ছা, চাচারা দিছিল, কিন্তু আপনি জানেন না যে স্বামী আর আরো দুইটা বউ আছে তার? আচ্ছা, ঠিক আছে, না জেনে ভুল করছেন। আচ্ছা, তো এখন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে? আইছি এই যে কষ্ট করে আইছি, আমি কোনোদিন ছাড়ি নাই, এটা আমার প্রতিবেদন, কষ্ট করে আইছি, যদি কোনো থাকে হেল্প করার মানুষ তাকে আমি বলবো আমার মনের কথা, তাকে আমি কষ্টের কথা বলবো, সে যদি আমার হয় আমাকে আমার বাচ্চার দায়িত্ব লয়, আমার দায়িত্ব লয়, তাকে আমি কষ্টের কথা বলবো, আমার আমার হয়ে যদি সে ভালোবাসা দেয় তাকেও আমি দেবো, মনে করো তার সাথেই আমি বিয়ে শাদী করবো। আচ্ছা, এখন বাচ্চার দায়িত্ব নিয়ে কেউ যদি বিয়ে শাদী করতে চায় আপনি রাজি হবেন? আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করবো যখন নাম্বার আছে মোবাইলের মাধ্যমে। আচ্ছা, নাম্বারটা আপনি বলতে পারবেন? আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম অঞ্জলির জীবনের গল্প, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমি সেই নাম্বারটা বলেছি 01726235973 লাস্টে, এই নাম্বারে যোগাযোগ করলে অঞ্জলির জীবনের গল্প বিস্তারিত সব আপনারা শুনতে পারবেন। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনারা আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আর কিছু বলতে চান? আচ্ছা, কত কথা আছে এখন বলবেন? আচ্ছা, ফোন দিলে তার সাথে বলবেন, ঠিক আছে। তো দর্শক, আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন, আল্লাহ হাফেজ।